কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা ভিভো ওয়াই এলিভেন মোবাইলের ব্লক লিস্ট সম্পর্কে জানবো কীভাবে ব্লক লিস্টের নাম্বার অ্যাড করে এবং অন্যান্য বিষয়গুলো জানব আশা করি আজকের ভিডিওটা আপনাদের উপকারে আসবে প্রথমে আমরা সেটিংসে যাব সেটিংস স্ক্রোল ডাউন করে একটু নিচে যাবেন আমি নিচে যাচ্ছি এখানে সিস্টেম অ্যাপ সেটিংসে যাবেন এখানে দেখেন ফোন লেখা রয়েছে এই অপশানে যাবেন এখানে দেখেন উপরে লেখা রয়েছে ব্লক হ্যারাজিং কলস এটাই যাবেন দেখেন চলে আসছে আমাদের ব্লক লিস্টের এই ইন্টারফেস এখানে দেখেন সিম ওয়ান এবং সিম টু লেখা রয়েছে সিম টুতে যাই এটা আপনারা চাইলে সিম ওয়ান এবং সিম টু কাস্টমাইজ করে নিতে পারেন আমি সিম ওয়ান এবং সিম টুর ব্লক লিস্ট একটাই রাখবো এই কারণে এখানে সেম করে দিই সিম ওয়ানের ব্লক লিস্টটি সিম টুতে কাজ করবে এখন তাহলে এখন সিম ওয়ানে যাই দেখেন প্রথম অপশনটা এটাকে যদি অন করে দেন তাহলে আপনার ফোনের যত নাম্বার আছে সবগুলো ব্লক হয়ে যাবে এটা আমার প্রয়োজন নাই এই কারণে আমি অফ করে দিলাম দেখেন এখানে একটা অপশন অন করা রয়েছে দেখেন এই অপশানটা অন রয়েছে এই অপশানটা যদি অন থাকে তাহলে আপনার ব্লক নাম্বার প্রথম যদি বার যদি কল দেয় কেটে যাবে এবং দ্বিতীয়বার যদি কল দেয় তিন মিনিটের ভিতরে তাহলে সেই নাম্বার থেকে আপনার ফোনে কল আসবে সেক্ষেত্রে এটাকে আপনি ডিঅ্যাক্টিভ করে দেবেন এবার নিচে যাই এখানে দেখেন এই অপশনটাতে যাবেন আমার এখানে কোনো ব্লক করা নাম্বার নেই আপনাদের দেখানোর জন্য আমি ব্লক লিস্টে নাম্বার অ্যাড করতেছি অ্যাডে ক্লিক করবেন দেখেন আমারটাই রিসেন্ট যে কল আসছে কলগুলোর নাম্বার চলে আসছে এখানে চেক মার্ক দিলাম এবার কন্টাক্টে যাবেন কন্ট্যাক্ট যাওয়ার পর যদি আপনার ফোনে সেভ করা থাকে ওই নাম্বারগুলো আপনি মার্ক দিয়ে অ্যাড করে নিতে পারবেন এবং সেই সাথে আপনি ম্যানুয়ালি এখান থেকেও নাম্বার অ্যাড করে নিতে পারেন এভাবে নাম্বার অ্যাড করে নিতে পারেন এরপর আপনি এই ডান অপশানে ক্লিক করবেন ওকে দেখেন আমারটায় আমি তিনটা নাম্বার অ্যাড করছি তিনটা নাম্বার অ্যাড হয়ে গেছে যদি কোনো নাম্বার ব্লক লিস্ট থেকে রিমুভ করতে চান ওই নাম্বারের উপরে টাচ করে ধরে রাখবেন এবার এই ডিলিট অপশানে ক্লিক করবেন এবার ওকে চাপ দেন এভাবে আপনারা নাম্বার ডিলিট করতে পারেন ব্লক লিস্ট থেকে এই সিলেবাসকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখবেন ধন্যবাদ